হাই, শোনো না, আজকের থাম্বনেলটা দেখে যারা ক্লিক করেছো তারা অবভিয়াসলি জানো যে আজকের এপিসোডটা চাইল্ড অ্যাবিউজ নিয়ে। এটা নিয়ে না আমার একটা মারাত্মক রাগের জায়গা আছে, ক্ষোভের জায়গা আছে। আমি এপিসোড শুরুর আগে সেটা নিয়ে একটু কথা বলে নিই কেমন? বেশিরভাগ মানুষ চাইল্ড অ্যাবিউজ ফেস করেছে ছোটবেলায়। তোমাদের মধ্যে, আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকে ফেস করেছো, সত্যি কথা বলো, করেছো কিনা। কিন্তু কজন বাড়িতে খুব ফ্র্যাঙ্কলি বলতে পেরেছে এবং বলার পর বাবা মা কোনো স্টেপ নিয়েছে? ইন্ডিয়ান ফ্যামিলিতে না এরকম ভীষণ ভীষণ রোজ হয় যে কোনো দুঃসম্পর্কের কাকা, কোনো দুঃসম্পর্কের জ্যাঠা এরকম একটা কিছু ঘটিয়েছে বাড়িতে এবং বাবা মা বলেছে চুপ করে থাকো, কোনো কথা বলা যাবে না, একদম চুপ। কেন? ঠিক এই কারণেই তো যারা অ্যাবিউজ করে তারা পার পেয়ে যায়, তারা জানে যে করে দেওয়া হবে। এই জিনিসটা না এবার বন্ধ করতে হবে, বুঝতে পেরেছো? বাবা মায়েদেরকে বলছি, আত্মীয় স্বজনরা যদি এই অ্যাবিউজারদের মধ্যে কেউ হয় তাদেরকে প্লিজ টিচ দেম আ লেসন। ইনফ্যাক্ট শুধু বাবা মা কেন, তুমি যেই হও, বাচ্চাটির কাছের মানুষ, দিদি, পিসি, কাকি, এনিবডি, তুমি যদি বাচ্চাটির ক্লোজ হও তাহলে প্লিজ বাচ্চাটিকে চুপ করে থাকতে শিখিও না। ইজ নট দ্য সলিউশন। যেই এটা করে থাকুক সে যেন কনসিকোয়েন্স ফেস করে, শাস্তি পায়, সেটা আমাদের সবার দায়িত্ব। বাচ্চাকে চুপ করে থাকতে শিখিও না, লুকিয়ে রাখতে শিখিও না, ফ্র্যাঙ্কলি এসে বলতে শেখাও, তারপর প্রতিবাদ করো, স্টেপ নাও, টিচ দেম আ লেসন। এটা একটা প্রচণ্ড টর্চারাস জিনিস, যারা যারা ফেস করেছো তারা তারা জানো যে এটা একটা পারমানেন্ট স্কার তৈরি করে দেয় যদি এটাকে সাবডিউ করে রাখতে হয়, তাই না? আর ঠিক সেই জন্যই বলা, সেই স্কারটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে বাবা মাকে গিয়ে বলার পর বাবা মা যেন স্টেপ নেয়। এই অ্যাবিউজটা যে করছে সে আত্মীয় হলেও বা যেই হোক না কেন, লোক সমাজের কথা না ভেবে তাকে যেন শাস্তি দেওয়া হয়। হি অর শি নিডস টু বি টট আ লেসন। এটাই আমার বলার ছিল শুরুতেই। এটা আমাদের সমাজের জন্য ভীষণ জরুরি। আপাতত আমি মাথাটা ঠান্ডা করব এবং শুরু করব আমার আজকের এপিসোড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডেস্টিনেশন দেবলিনা। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেবো, অনেকদিন গ্যাপের পর ভিডিও করছি বলে নানা রকম চাপ, নানা রকম অসুবিধার মধ্যে ছিলাম, করা হয়নি। কিন্তু তোমরা এই সময়টাতে আমাকে যেভাবে ইন্সপায়ার করেছো আমি সত্যি আপ্লুত এবং ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল তোমাদের কাছে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। কারণ যে মেসেজগুলো আমি সমাজের কাছে পৌঁছে দিতে চাই তোমরা সাংঘাতিকভাবে পৌঁছে দিয়েছো, বিশেষ করে পিরিয়ড প্যাড পিসিওডির এপিসোডটা এবং বাকি সব বার্তা যেগুলো আমি দিতে চেয়েছি এবং আমার ঘোরার এপিসোড। আমার নতুন সাবস্ক্রাইবারদের ভীষণ ভীষণ ওয়েলকাম, পুরোনোরা তো সঙ্গে আছোই বহুদিন ধরে, জিরো ওয়ার্ড ফ্যামিলি থেকে যারা যারা জয়েন করেছো তাদেরকে ওয়েলকাম, বাংলাদেশ থেকে যারা যারা জয়েন করেছো তাদেরকে ভীষণ ভীষণ ওয়েলকাম, আমার সঙ্গে থাকো। সর্বপ্রথম যারা যারা ভাবছো যে এই এপিসোডটা বাচ্চা মেয়েদের জন্য এবং মায়েদের জন্য, নো ওয়ে, এই এপিসোডটা যতটা বাচ্চা মেয়েদের জন্য ঠিক ততটাই বাচ্চা ছেলেদের জন্য, যতটা মাদের জন্য ঠিক ততটাই বাবার জন্য। এবং তোমার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, সে তোমার নিজের সন্তান না হয়, তুমি তাকে ভালোবাসো, তার কাছের হও, তার বিশ্বাসে থাকো, তাহলে ভীষণ ভীষণভাবে তোমার জন্য। এটা আজকের কল অফ দ্য ডে এবং ভীষণ সিরিয়াস, তাই প্লিজ স্কিপ না করে একটু মন দিয়ে শোনো। যারা আমার সঙ্গে থাকতে চাও, আমাকে সাপোর্ট করতে চাও এবং ভুলে গেছো কোনো কারণে, তারা একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে একটা ছোট বাচ্চাকে প্রায়শই আমরা দেখে থাকি কেউ যদি খাবার বা চকলেট বা সেরকম কিছু অফার করে সে কিন্তু না বলে দেয়, মা বাবার বারণ করা আছে। কিন্তু তাকে যদি জাপটে ধরে কোলে করে চেপে আদর করা হয়, গালটা টিপে দেওয়া হয়, সে কিন্তু বারণ করে না, কারণ তাকে ব্যাপারটা শেখানো নেই। বিশ্বাস করো, আমি আর তথাগত মেরিকার একটা ছোট গ্রাম থেকে জাস্ট ঘুরে এলাম, সেই এপিসোডটা রেডি হচ্ছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। কিন্তু এই এপিসোডটা আমি তার আগে তাড়াহুড়ো করে করছি, তার কারণ হচ্ছে একটু আগেই আমার সাইকিয়াট্রিস্ট বন্ধুর সঙ্গে আমার কথা হচ্ছিল, শুনলাম যে একটি বাচ্চা মেয়ের ডিপ্রেশন অ্যাট্যাক হয়েছে, কতদিন লাগবে সারতে তার কোনো ঠিক নেই, সেইটাকে হ্যান্ডেল করছে আমার সাইকিয়াট্রিস্ট বন্ধু। এবং অ্যাটাকটা হওয়ার কারণ হচ্ছে তার প্রাইভেট টিউটর তাকে বহুদিন ধরে সেক্সুয়ালি অ্যাবিউজ করছিল। সে বাবা বা মা কাউকেই বলেনি বা কাউকেই বলেনি, কারণ সে জানতো না যে এটা অ্যাবিউজ, তাকে কিছু শেখানো হয়নি এবং জানতো না বলে সে এটাও জানতো না যে এটা বাবা মাকে বললে সে বকুনি খাবে না, কারণ তার প্রাইভেট টিউটর তাকে শিখিয়েছিল যে এটা নিয়ে কোনো কথা বললে সে বকুনি খাবে। সো শি কেপ্ট কোয়াইট। চাইল্ড অ্যাবিউজ নিয়ে কয়েকটা মিথ আছে, সেই মিথগুলো আগে আমি একটু ভেঙে দিই। মিথ নাম্বার ওয়ান, মোস্ট ইম্পর্টেন্ট, স্ট্যাটিস্টিক্স কি বলছে জানো? বলছে সারা পৃথিবীতে প্রতি মিনিটে যদি তিনটে বাচ্চা মেয়ের মধ্যে দুটো বাচ্চা মেয়ে অ্যাবিউজ হয়ে থাকে, তাহলে প্রতি মিনিটে সারা পৃথিবীতে পাঁচটা বাচ্চা ছেলের মধ্যে দুটি বাচ্চা ছেলেও অ্যাবিউজ হচ্ছে। কাজেই এটা একদমই বাচ্চা মেয়েদের ব্যাপার নয়, ছেলেদের এবং মেয়েদের ব্যাপার ইকুয়ালি।
মিথ নাম্বার টু, খুব কমন, আমরা সবসময় ভাবি আমাদের পাড়াটা খুব ভালো, আমাদের নেইবারহুডটা খুব ভালো, খুব সেফ। তা কিন্তু আসলে নয়, আমাদেরই তো পাড়া, আমাদেরই তো নেইবারহুড, সবাই খুব ভালো, আমার বাচ্চা খুব সেফ। একদম না, ওই ভালো সুন্দর সেফ নেইবারহুডের মধ্যেও একটি মানুষ থাকতে পারে যে নাকি এতদিন ধরে পোর্ট্রে করে এসেছে সে ভীষণ সেফ তোমার বাচ্চার জন্য, সেই কিন্তু মোস্ট অফ দ্য টাইম অ্যাবিউজটা করে থাকে, বিশ্বাস করো। এর সঙ্গে আই মাস্ট অ্যাড, অনেক দুঃখের সঙ্গে, যে আমরা সবসময় এটাও ভাবি যে আত্মীয় স্বজন তো ভীষণ সেফ। জানো স্ট্যাটিস্টিক্স কি বলছে? মোস্ট অফ দ্য টাইম আত্মীয় স্বজনের মধ্যেই অ্যাবিউজটা হয়ে থাকে। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি এটা। মিথ নাম্বার থ্রি, বহু স্কুলে এখন পাপেট শোর মাধ্যমে গুড টাচ ব্যাড টাচ অ্যাবিউজ নিয়ে শেখানো হয়। কিন্তু কি হয় জানো তো, আমরা ভাবি তাতেই বোধহয় বাচ্চারা সবকিছু শিখে গেল। না, পাপেট শোর মধ্যে না একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে যেটাতে বাচ্চারা ভীষণ মজা পায় এবং মজাটাই মনে থেকে যায়। বাবা মা বা কাছের কোনো মানুষ খুব সিরিয়াস নোটে যতক্ষণ না এটা শেখাচ্ছে ততক্ষণ কিন্তু শেখাটা হয় না। কাজেই তোমার তোমার বাড়ির বাচ্চাটাকে শেখানোটা ডিরেক্টলি ভীষণ জরুরি এবং রিপিটেডলি শেখানোটা জরুরি। অবভিয়াসলি বাচ্চা মানুষ, বাচ্চারা তো ভুলে যায় না, তাই বারবার বারবার তাদেরকে মনে করাতে হয়, তাই রিপিট শেখানোটা ভীষণ জরুরি। মিথ নাম্বার ফোর, আমরা ভাবি যে এমনটা যদি হয় কোনো বাচ্চাকে এটা ফেস করতে হয় সে তো বলে দেবে আমাকে, এসে বাবা মা ভাবে বা কাছের কেউ থাকলে ভাবে। না, বলবে না। কেন জানো? মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ বাবা মাই আলোচনা না করেই এই মিসকনসেপশনে থাকেন যে আপনার বাচ্চা আপনার সাথে খুব ফ্র্যাঙ্ক অ্যাবিউজ হলেই সোজা আপনাকে এসে বলে দেবে। যে অ্যাবিউজটা করছে সে কিন্তু বাচ্চাটাকে এটাই শেখায় যে বাবা মাকে বলো না, বকবে, বলতে নেই, ভীষণ বকুনি খাবে, বলবে তোমার দোষ, এইভাবে টেররাইজ করে রাখে, যে কারণে তারা বলে উঠতে পারে না। তাই তাদের আগে থেকে শিখিয়ে রাখাটা ভীষণ জরুরি। আর এই না বলতে পারার ফলে যেটা হয়, আমার এই সাইকিয়াট্রিস্ট বান্ধবীর কাছে যে এসেছিল তার ক্ষেত্রে যেটা আমি শুনলাম, পার্মানেন্ট স্কার হয়ে যায় একটা বাচ্চার, সেটা আমরা হতে দিতে পারি না। আর আজকের সমাজ এটা ভীষণভাবে ঘটিয়ে থাকে, স্যাডলি। মিথ নাম্বার ফাইভ, শুধু ফিজিক্যালি অ্যাবিউজ করাটা মানে কিছু করাটাই সেক্সুয়াল অ্যাবিউজ নয়, তার আরেকটা ফর্ম আছে। দেখো, কেউ যদি নিজের প্রাইভেট পার্টস জোর করে দেখানোর চেষ্টা করে একটি বাচ্চাকে, অথবা ভুলিয়ে ভালিয়ে একটি বাচ্চার প্রাইভেট পার্টস দেখার চেষ্টা করে, হ্যাঁ শেখানোটাতে আমি আসছি, কিন্তু এই মিথটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত যে শুধু কিছু অ্যাপ্লাই করাটাই অ্যাবিউজ, তা না, এইভাবেও অ্যাবিউজ হয়, যেটা তোমরা দেখলে সেটাও আমরা অ্যালাউ করব না। মিথ নাম্বার সিক্স, কেন জানি না আমরা না ধরেই নিই যে বাচ্চারা তো বড় হতে হতে প্রাইভেট বডি পার্টস আর নন প্রাইভেট বডি পার্টসটা জেনেই যাচ্ছে, বুঝেই যাচ্ছে। এমন বয়সে বাচ্চারা অ্যাবিউজড হয় সে সময় তারা প্রাইভেট পার্ট আর নন প্রাইভেট পার্টের ডিফারেন্সটা অতটা ভালো করে বুঝতে শেখেনি, তাই প্রাইভেট পার্ট আর নন প্রাইভেট পার্টের ডিফারেন্সটা বোঝাতে হবে আমাদের। কীভাবে? অফকোর্স আমি এক্ষুনি বলবো, বুঝতে পারছো অবস্থাটা? অর্থাৎ তার মানে আমাদের প্রথম শেখাতে হবে গুড টাচ ব্যাড টাচ, না নট দ্যাট, প্রথম শেখাতে হবে প্রাইভেট পার্টস অর্থাৎ ওনারশিপ অফ বডি। একটা বাচ্চাকে মোটামুটি পাঁচ ছ বছর বয়স থেকে যখনই কমিউনিকেট করা যাচ্ছে তখন থেকেই বোঝাতে হবে ঠিক কোন কোন পার্টগুলো তার প্রাইভেট পার্ট। চেস্ট অর্থাৎ বুকের অংশটি, ইন বিটুইন দ্য লেগস অর্থাৎ দু পায়ের মাঝখানের অংশটি, ব্যাক বটম অর্থাৎ পেছন দিকের নিচের অংশটি। আচ্ছা, এই তিনটা তো হলো, এটা প্রাইভেট পার্ট অর্থাৎ এটা যে কেউ টাচ করতে পারে না এবং তুমিও যে কারোর টাচ করতে পারো না। এটা শেখাতে গিয়ে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট অনেক সময় মিস করে যাই, সেটা হচ্ছে ঠোঁট। ঠোঁটটাও কিন্তু শেখাতে হবে প্রাইভেট পার্টের মধ্যেই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে ঠোঁট, চেস্ট, ইন বিটুইন দ্য লেগস, ব্যাক বটম, যেগুলো যেগুলো দেখালাম সেগুলোর ক্ষেত্রে আমাদের খুব ভালো করে একটা বাচ্চাকে মোটামুটি কমিউনিকেট করার মতো বয়স হলেই বুঝিয়ে দিতে হবে যে এগুলো তোমার প্রাইভেট পার্ট, কেউ কেউ এগুলোকে টাচ করতে পারে না, কারণ এটার ওনারশিপ একমাত্র তোমার, বাবা মার
চান করানোর সময় টাচ করতে পারে, দাদু দিদা চান করানোর সময় টাচ করতে পারে, নোবডি এলস। খুব কাছের একজন দুজন ক্লোজ থাকতে পারে, সেটা আমি আলাদা করে মেনশন করছি না, সেটা প্রত্যেক পরিবারেই জানো সে কে, বাবা মা জানো সে কে, যে বাচ্চাকে শেখাচ্ছ সে জানো সে কে, তাদের নাম তো ডেফিনেটলি মেনশন করে দেবে। আমি সেফটি সার্কেল বলতে যেটা বোঝায় বাবা মা দাদু দিদা সেইটুকু বললাম, বাকি তার সাথে কার পরিবারে কে অ্যাড হবে সেফটি সার্কেলের মধ্যে সেটা ডেফিনেটলি তোমরা জানো, সেটা বাদ দিয়ে নোবডি ক্যান টাচ, নো বডি, এটা বারবার বোঝাতে হবে বাচ্চাকে। এই সব কিছু শেখানোর পরেও যেটা ভয়ের ব্যাপার, পিডোফিলিয়া। পিডোফিলিয়া একটা অসুখ, আমরা সবাই জানি, সেটা নিয়ে আমি আরেকটা এপিসোড ডেফিনেটলি করব। কিন্তু যাদের এই অসুখটা আছে তাদের কিন্তু প্রচুর ওয়েজ অ্যান্ড মিন্স থাকে বাচ্চাদেরকে কনভিন্স করার, নানা রকমভাবে তারা বাচ্চাদের বুঝিয়ে দেয় যে আমি যেটা করছি বা তোমাকে করতে বাধ্য করছি সেটা কিন্তু বাবা মাকে গিয়ে বলো না, যে তোমাকে শিখিয়েছে তাকেও বলো না, ভীষণ বকবে, বলবে তোমার দোষ। বাচ্চারা তো বাচ্চাই, তারা ভেবে ফেলে যে না বলবো না আমার দোষ হয়ে যাবে, এবং কষ্টটা ভোগ করতে 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 একটা পার্মানেন্ট স্কার হয়ে যায়। বোঝাতে পারলাম ব্যাপারটা? তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে বাচ্চাটিকে বুঝিয়ে রাখতে হবে যে এটা যদি তোমার সাথে কেউ করে সে তোমাকে এটাও বলতে পারে যে আমায় এসে বলো না আমি তোমায় বকবো, তোমায় দোষী সাব্যস্ত করবো, বাট দ্যাটস নট ট্রু। তুমি আমাকে এসে সব সময় বলবে, সব সময়, অলওয়েজ, নো ম্যাটার ওই মানুষটা তোমাকে যাই বোঝাক, আমায় এসে বলবে যদি কেউ এই 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 জিনিসগুলো করে। একটা লিস্ট দেবো তোমাদেরকে লাস্টে, তোমরা স্ক্রিনশট তুলে নিও। এসে বলে দেওয়াটা শেখানোরও আগে কি শেখাতে হবে? টু সে আ নো, শাউট করে, চিৎকার করতে শেখাতে হবে বাচ্চাদের যে যদি এরকম কেউ কিছু করে। আরেকবার মনে করিয়ে দিই, কিছু করা মানে সবসময় কিছু করা নয়, প্রাইভেট পার্টস দেখানো বা দেখতে চাওয়া, সব ক্ষেত্রেই একটি বাচ্চা যেন চিৎকার করে আগে প্রতিবাদ করে বাই সেইং আ নো, এবং চিৎকার করে সেই মুহূর্তে টু সিক হেল্প। এতটাই জোরে চিৎকার করতে শেখাও বাচ্চাকে এরকম কিছু ঘটলেই, যেগুলো যেগুলো আমি বললাম, একটা লিস্ট দিয়ে দেবো আমি শেষে, সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। অনেকের হয়তো মনে হচ্ছে আমি লেখাগুলো বড্ড তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছি, কারণ তোমরা স্ক্রিনশট নিতে পারো বা পজ করে দেখতে পারো, অনেকক্ষণ আমি তোমাদেরকে আটকে রাখবো না একটা ভিডিওতে। চিৎকার করতে শেখানোটা জরুরি, যাতে কাছাকাছি যেই থাকুক হেল্প করার জন্য সে শুনতে পায় বা চলে আসতে পারে। চিৎকার করার সাথে সাথে ছুটে পালিয়ে যাবার চেষ্টা। ও হ্যাঁ, ছেলে এবং মেয়ে দুটো জেন্ডারই কিন্তু সেক্সুয়ালি অ্যাবিউজ করে বাচ্চাদের, প্লিজ। হ্যাঁ, তাই বললাম এই এপিসোডটা ছেলেদের এবং মেয়েদের জন্য, মানে অ্যাবিউজ করেও ছেলেরা এবং মেয়েরা বোথ। তাকে এটা ভয় দেখাতে শেখাও বাচ্চাদের যে মাকে বলে দেবো কিন্তু, বাবাকে বলে দেবো কিন্তু, এটা বললেই কিন্তু সে ভয় পেয়ে যাবে। ওকে, যারা এখন অবধি শেখাও নি কিন্তু বাড়িতে বাচ্চা আছে, তারা আজই শুরু করো, আজ। আমার এই এপিসোডটা যদি তোমার বাচ্চা দেখে তাহলেও কোনো অসুবিধে নেই, এটা দেখেও তুমি শেখাতে পারো, কারণ ঠিক এইভাবে শেখানোটা জরুরি, ফ্র্যাঙ্ক হয়ে, বন্ধু হয়ে, সে যাতে প্রথম তোমাকে গিয়ে বলে। মাইন্ড ইট, 5-6 বছর বয়স থেকেই যখনই কমিউনিকেট করতে পারছো তখন থেকেই, আই অ্যাগ্রি, তার থেকে ছোটরাও অ্যাবিউজড হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সময় বাচ্চাটির বোঝার মতো বোধ তৈরি হয়নি সেই সময় তো আমি তোমায় বলতে পারবো না তাকে গুড টাচ ব্যাড টাচ শেখাও বা সেফটি সার্কেল শেখাও, কেননা সে কমিউনিকেট করার বয়সেই আসেনি। তাই কমিউনিকেট করার বয়সেই এলেই আর দেরি করো না, প্লিজ সঙ্গে সঙ্গে শেখাও। আর হ্যাঁ, ভেরি ইম্পর্ট্যান্ট, যে 6টা মিথ নিয়ে আমি বলেছিলাম, খুব সুন্দর পাড়া, পাড়ার লোকজন ভরসা করার কারণ নেই, আত্মীয় স্বজন তো কিচ্ছু হবে না, নো নো, হতেই পারে, আমার তো বাচ্চা ছেলে খুব সেফ, নো, ততটাই আনসেফ যতটা তোমার বাচ্চা মেয়েটি, এরকম কিছু ঘটলে আমাকে এসে বলে দেবে, না নাও হতে পারে, এগুলো মনে রাখো প্লিজ। যারা যারা অলরেডি এটা নিয়ে কথা বলেছো তোমার বাড়ির বাচ্চাটির সঙ্গে, তোমার নিজের বাচ্চা নাও হতে পারে, তোমার ভালোবাসার কোনো বাচ্চা হতে পারে তার সঙ্গে, তাদেরকে কুডোস। আর যারা বলোনি, আমার আজকের এপিসোডের শেষ কথা শুধু এটাই বলার, তারা দেরি করো না, পারলে আজই আজই কথা বলো। এবং হ্যাঁ, মনে রেখো এটা নিয়ে না রিপিটেডলি বলতে হবে, বারবার বলতে হবে, যাতে বাচ্চাটি খেলাধুলো করতে করতে অন্য কিছুতে ডিস্ট্র্যাক্টেড হয়ে গিয়ে ভুলে না যায়, মনে থেকে যায় ব্যাপারটা এবং সিরিয়াসলি নেয় ব্যাপারটাকে। আজকের এপিসোডে আমার এই জরুরি কথাটাই তোমাদেরকে বলার ছিল, কারণ আমার ওই যে বললাম যে বাচ্চাটির গল্প শুনলাম আমার সাইকিয়াট্রিস্ট বান্ধবীর কাছে, সেটা শুনে আমি ভীষণ এফেক্টেড হয়ে গেছি। তাই আমার মনে হয়েছে কোনো একটা বাচ্চারও পৃথিবীর আর এই ডিপ্রেশন এবং শকটার মধ্যে দিয়ে যাওয়ার কোনো রকম কোনো দরকার নেই।
ঠিক সেই জন্যই তাড়াহুড়ো করে এই এপিসোডটা করলাম। সামনে কিন্তু আসছে আমার মিরিকের ছোট্ট গ্রামে ঘুরে আসার তথাগতের সঙ্গে এপিসোড তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আরও অনেক অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার আছে এরকমই ধরনের, সেগুলো নিয়ে তো কথা বলবোই তোমাদের সঙ্গে। কারণ তোমরা যেভাবে রেসপন্ড করো, যেভাবে আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করো, তোমাদের বড় বড় ঘটনা লেখো, তোমাদের জীবনের ঘটনা লেখো, সেগুলো না আমাকেও ইকুয়ালি ইন্সপায়ার করে যখন আমি কমেন্টসে পড়ি। আর তোমরা জানো যে আমি কমেন্টস পড়ি নিজে পার্সোনালি। ও হ্যাঁ, আফ্রিকাতে মাসাই ভিলেজে মাসাই নাচটা ওদের সঙ্গে সেটা বাকি আছে ভেবো না, আমি ভুলে গেছি, ওটা আমি দেখাবো। সো অল মাই এপিসোডস কামিং ভেরি সুন, আমিও ভীষণ এক্সাইটেড এখন কবে পরপর এপিসোডগুলো নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন আমি বিদায় নেব, আগামী এপিসোডে খুব শিগগির দেখা হচ্ছে, তোমরা একেবারে আমার সঙ্গে থেকো, টাটা। ও হ্যাঁ, টাটা বলার পরেও একবার ফিরে এলাম একটা জরুরি কথা বলার জন্য। এই ক্ষেত্রে না বাচ্চাদেরকে তাদের ইনস্টিংক্টের ইম্পর্টেন্সটাও বুঝিও, অর্থাৎ ভাল লাগছে না লাগছে না সেটা না ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটাও বুঝিও। গুড টাচ, ব্যাড টাচ, প্রাইভেট পার্টস সব কিছুর ঊর্ধ্বেও একটা জিনিস আছে, একজন আমাকে যখন টাচ করছে বা আদর করছে মানে ভাল লাগছে না, ফিলিংটা ভাল লাগছে না, সঙ্গে সঙ্গে যেন তোমাকে এসে বলে দেয়। বাবা মা বা যে কাছের মানুষটি থাকে তাকে যেন সঙ্গে সঙ্গে এসে বলতে পারে জাস্ট ভালো না লাগলেও। এই পয়েন্টটা খুব জরুরি। টাটা।